আমাদের ভিতরে এমন অনেকেই রয়েছে যাদের একটি আইফোন রয়েছে যে আইফোনটি আইক্লাউড লক পড়া বা অ্যাক্টিভেশন লক পড়া, যার কারণে সেই ফোনটি ব্যবহার করতে পারছেন না। আজকের ভিডিওটি মূলত তাদের জন্যই। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি সফটওয়্যারের সাথে পরিচয় করে দেব যে সফটওয়্যারের মাধ্যমে আপনি মাত্র 2 থেকে 3 মিনিটের ভিতরেই আপনার অ্যাক্টিভেশন পড়া আইফোনকে বাইপাস করে সেটা ব্যবহারের উপযোগী করতে পারবেন। কিভাবে কাজ করবেন, কোন সফটওয়্যার দিয়ে করবেন, A to Z থাকছে আজকের এই ভিডিওটিতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তার কারণ ভিডিওর শেষে গিয়ে আমি কিন্তু এই সফটওয়্যারটির যে লাইসেন্স কী রয়েছে সেটা কিন্তু আপনাদের যে কোনো একজনকে গিভওয়ে করে দেব। সুতরাং অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে যায় ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। ওয়েলকাম ব্যাক। এতক্ষণ যে সফটওয়্যারটির কথা বলছিলাম সফটওয়্যারটির নাম হচ্ছে PassFab Activation Unlock। এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি যে কোনো আইফোনের আইক্লাউড বাইপাস করতে পারবেন কোনো প্রকারের পাসওয়ার্ড ছাড়াই, এবং এই কাজটি খুব সহজেই আপনি করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটির কী কী ফিচার্স রয়েছে, উইন্ডোজের কোন কোন ভার্সনে এটা সাপোর্ট করে সেটা লেখা রয়েছে। এবার নিচের দিকে গেলে দেখতে পারবেন ওয়েবসাইটটি জুড়ে এই সফটওয়্যারটি কীভাবে কাজ করে, কী কী কাজ করে, সকল কিছু সুন্দরভাবে দেখানো রয়েছে। মাত্র 3টা স্টেপে আপনি এটাকে আনলক করতে পারবেন বা বাইপাস করতে পারবেন অ্যাক্টিভেশন লক। সফটওয়্যারটি ইউজ করা খুব ইজি, চলুন আপনাদেরকে দেখিয়ে দেই এবং দেখিয়ে দেই যে এই সফটওয়্যারটি মূলত কাজ করে কিনা। শুরুতে আমরা সফটওয়্যারটিকে ইনস্টল করব। এখানে দেখতে পাচ্ছেন ফ্রি ট্রায়াল নামের একটা অপশন রয়েছে, আপনি ফ্রি ট্রায়ালে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই দেখতে পারবেন এই সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ডাউনলোড হবে। আপনি যেটা করবেন সফটওয়্যারটিকে প্রথমে ইনস্টল করবেন। ইনস্টলে ক্লিক করলে দেখতে পারবেন এটা ইনস্টল হয়ে যাবে খুব তাড়াতাড়ি আপনার কম্পিউটারের ভিতরে। ইনস্টল হয়ে গেলে আপনি এই সফটওয়্যারটিকে স্টার্ট দিবেন, দেখতে পারবেন সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। স্টার্ট লেখাতে ক্লিক করলেই সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে এবং সফটওয়্যারের মেইন যে ইন্টারফেস সেটা আপনাদের সামনে চলে আসবে। এইটা হচ্ছে এই সফটওয়্যারটির মেইন ইন্টারফেস। এবার চলুন আমাদের আসল কাজটি শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটা আইফোন রয়েছে। আমি এখান থেকে আইফোনটিকে সেটিং করি, ইংলিশে ক্লিক করলাম। এবার কান্ট্রি সিলেক্ট করব, এখান থেকে কান্ট্রি বাংলাদেশ। দেওয়ার পরে এখান থেকে সেট আপ ম্যানুয়ালি এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এখানে ল্যাঙ্গুয়েজ চলে আসছে। এখান থেকে নেক্সটে প্রেস করলাম। নেক্সটে প্রেস করলে দেখতে পাচ্ছেন এখানে কিছুক্ষণ সময় লোড নিবে। লোড নেওয়ার পরে দেখুন এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে বলবে, তার কারণ এই ফোনটিতে অলরেডি আইক্লাউড অ্যাক্টিভ করা আছে এবং এখানে অ্যাপেল আইডি এবং পাসওয়ার্ড দিতে বলা হচ্ছে। এই অ্যাপেল আইডি পাসওয়ার্ড না দিতে পারলে কিন্তু এই ফোনটি অন হবে না। এখন আমরা এই অ্যাক্টিভেশন লকটি রিমুভ করব কোনো প্রকারের পাসওয়ার্ড ছাড়া। এর জন্য আমরা এই ডিভাইসটিকে USB-র মাধ্যমে কানেক্ট করব PC-র সাথে। তো আমি এটাকে USB-র মাধ্যমে কানেক্টেড করে নিলাম। এবার আমরা যেটা করব, এখানে সফটওয়্যার থেকে স্টার্ট রিমুভ এই অপশনটিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ডিসক্লেমার লেখা রয়েছে, আপনার এখান থেকে ডিসক্লেমারে ক্লিক করবেন এবং এখান থেকে নেক্সট অপশনে প্রেস করবেন। নেক্সট অপশনে প্রেস করলেই দেখতে পাচ্ছেন এইখানে কানেক্টিং দ্য ডিভাইস প্লিজ ওয়েট, এখানে আপনাদেরকে অপেক্ষা করতে বলবে এবং এখানে একটা সফটওয়্যার ডাউনলোড হবে, আপনারা অপেক্ষা করবেন। আপনি যখন কাজটি করবেন তখন আপনার কম্পিউটারের সাথে একটি পেন ড্রাইভ লাগিয়ে রাখবেন। তো আমি এখানে 32 GB একটা পেন ড্রাইভ আগে থেকেই লাগিয়ে রেখেছি। এবার আপনারা যে কাজটি করবেন এখান থেকে স্টার্টে ক্লিক করবেন এবং এখান থেকে ইয়েস দিবেন। ইয়েস দিলেই দেখতে পারবেন এখানে একটা লোডিং হচ্ছে, আপনার এটা 100% হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। এবার দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক কিরকম ইন্টারফেস চলে আসবে। এইখানে দেখতে পারবেন আপনাকে 3টা স্টেপ দেখাবে। প্রথম স্টেপে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার যে PC বা ল্যাপটপ রয়েছে সেটাকে রিস্টার্ট দিতে হবে। দেওয়ার পরে F12 প্রেস করে আপনাকে বুট মেনু আনতে হবে। বুট মেনু আনার পরে এখান থেকে USB ড্রাইভটি সিলেক্ট করে এন্টার দিতে হবে। এন্টার দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনারা জাস্ট এখান থেকে স্টার্টে ক্লিক করে ইনস্ট্রাকশনগুলোকে ফলো করবেন। তো চলুন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। এবার আমরা যেটা করব, আমাদের কম্পিউটারটাকে এখান থেকে রিস্টার্ট দিব। রিস্টার্ট দেওয়ার পরে যখন কম্পিউটারটা পুনরায় আবার অন হবে তখন আমরা কম্পিউটারের কিবোর্ডের F12 প্রেস করে আমাদের বুট অপশনটি আনবো। এবার আপনারা যেটা করবেন, আপনার বুট প্রায়োরিটি থেকে UEFI যেটা রয়েছে আপনার যে পেন ড্রাইভ সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম। এরপর আপনি দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনি যেটা করবেন এইখান থেকে স্টার্ট লেখাতে প্রেস করবেন। স্টার্ট লেখাতে প্রেস করলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, আপনি এখান থেকে নেক্সটে প্রেস করবেন। এবার দেখতে পারবেন আপনার আইফোনটি রিকভারি মোডে চলে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের আইফোন কিন্তু এখন রিকভারি মোডে চলে আসছে। এবার আপনাদের যে কাজটি করতে হবে, এখানে আপনাকে 3টা স্টেপ ফলো করতে হবে। এখান থেকে স্টার্টে এন্টার দেওয়ার পরে 1 নম্বরে যেটা করতে হবে, আপনার আইফোনের যে লক বাটন রয়েছে সেই লক বাটন এবং আপনার আইফোনের যে হোম বাটন রয়েছে সেটাকে প্রেস করে ধরে রাখতে হবে 4 সেকেন্ড। 4 সেকেন্ড পরে লক বাটনটি ছেড়ে দিবেন, কিন্তু আপনার হোম বাটনটি প্রেস করে ধরে রাখতেই হবে। 10 সেকেন্ড ধরে রাখার পরে আপনার কাজ শেষ হবে। তো আমি যেটা করতেছি, আমি এখান থেকে স্টার্টে প্রেস করে আমার আইফোনের লক বাটন এবং হোম বাটনে প্রেস করে ধরলাম।
এরপর যখন এখানে এটা ছেড়ে দিতে বলবে আমি এটা ছেড়ে দিলাম এবং হোম বাটনটি প্রেস করে ধরে রাখলাম। ঠিক এভাবেও আপনারা ধরে রাখবেন, এখানে কাউন্টডাউন হওয়ার পরে দেখতে পারবেন সাকসেসফুল লেখা আসবে, আপনারা তখন এটা ছেড়ে দিবেন। এবার আপনি দেখতে পারবেন আপনার আইফোনটিকে এই সফটওয়্যারটি জেলিব্রেক করে ফেলবে। যখন জেলিব্রেক ডান হয়ে যাবে তখন আপনি এখান থেকে এই ডান লেখাতে প্রেস করবেন। ডান লেখাতে প্রেস করার পরে আপনি আপনার কম্পিউটারটিকে রিস্টার্ট দিয়ে নেবেন। আপনার কম্পিউটার অন হয়ে গেলে এবার আপনি যে কাজটি করবেন, আপনি আবারও সেই পাসফ্যাব অ্যাক্টিভেশন আনলক সফটওয়্যারটি ওপেন করবেন। ওপেন করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবার আপনি এখান থেকে স্টার্ট রিমুভে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনি স্টার্টে প্রেস করবেন। আপনারা এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন, দেখতে পাচ্ছেন কানেক্টিং দ্য ডিভাইস। এবার আপনার আইফোনের মডেল নাম্বার এবং সকল কিছু শো করবে, আপনি জাস্ট স্টার্টে প্রেস করবেন। দেখতে পারবেন এখানে লোডিং নেবে, আপনারা এখানে কিছু সময় অপেক্ষা করবেন। এবার আপনি দেখতে পাচ্ছেন দ্য আইক্লাউড অ্যাক্টিভেশন has been successfully removed. এবার আপনি এখান থেকে ডানে প্রেস করবেন। এবার চলুন দেখা যাক আমাদের আইফোনের কি অবস্থা। আমরা এখান থেকে আমাদের আইফোনটিকে আনলক করার চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন আমাদের আইফোন কিন্তু এতক্ষণ লক ছিল, এখন কিন্তু এটা আনলক হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি এটাতে সম্পূর্ণ অ্যাক্সেস নিতে পারতেছি। এটাই ছিল আজকের ভিডিও, আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা পাসফেবের এই সফটওয়্যারটির মাধ্যমে আপনার আইফোনের অ্যাক্টিভেশন লককে বাইপাস করে সেটাকে ব্যবহারের উপযোগী করতে পারেন। আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যই যারা নিজেদের ফোনের আইক্লাউডের পাসওয়ার্ড ভুলে গেছেন, তারা চাইলে এই সফটওয়্যারটির মাধ্যমে আইক্লাউডটি বাইপাস করতে পারেন। তবে একটা বিষয় মাথায় রাখবেন, এটা কিন্তু ওয়ান টাইম একটা প্রক্রিয়া। আপনি চাইলে এইভাবে লগ বাইপাস করে আপনি আপনার আইক্লাউড লগ ইন করে অ্যাপ স্টোর থেকে অ্যাপ নামাতে পারবেন এবং নর্মালি ব্যবহার করতে পারবেন। কিন্তু যদি আপনি ফোনটি ফ্যাক্টরি রিসেট করেন বা আপডেট দেন তাহলে কিন্তু সেই আগের লেভেলে চলে আসবে, তার মানে আবারও কিন্তু লক হয়ে যাবে। সুতরাং এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং সফটওয়্যারটিতে যে ডিসক্লেমারগুলো রয়েছে অবশ্যই প্রত্যেকটি ডিসক্লেমার পরে তারপরে এই সফটওয়্যারটি ব্যবহার করবেন। এটা ব্যবহার করবেন কি করবেন না এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। এবার আসি গিভওয়ে প্রসঙ্গে। আপনি চাইলে এই সফটওয়্যারটির একটি লাইসেন্স কি সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন, যেই লাইসেন্স কির মাধ্যমে আপনি 5টি ডিভাইসকে ফ্রিতেই বাইপাস করতে পারবেন। এর জন্য আপনাদের যেটা করতে হবে, আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নতুন চ্যানেলের লিংক রয়েছে, সেই চ্যানেলে চলে যেতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, পাশের নোটিফিকেশন বেলটি অন করতে হবে। সেই সাথে চ্যানেলের যে প্রথম ভিডিও রয়েছে সেই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে আপনার একটা কমেন্ট করবেন, সেই কমেন্টের ভিতরে অবশ্যই আপনার জিমেলটি উল্লেখ করে দেবেন। আমি কমেন্ট পিকারের মাধ্যমে যে কোনো একজনকে নির্বাচিত করে তার ইমেল অ্যাড্রেসের ভিতরে আমি এই সফটওয়্যারটির লাইসেন্স কি পাঠিয়ে দিব। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ভবিষ্যতে পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।